আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মির স্টাডি হাউসে আপনাদের স্বাগতম। ভিউয়ার্স, আজকে আলোচনা করব বুকিং সহকারী গ্রেড টু পদের কাটমার্ক কত হতে পারে বিষয়টি নিয়ে। ভিউয়ার্স, আপনারা যারা রেলওয়ে বুকিং সহকারী গ্রেড টু পদে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন, তারা অনেকে জানতে চেয়েছেন যে কাটমার্ক কত হতে পারে। ভিউয়ার্স, আপনারা জানেন যে আমি রেলওয়ে বুকিং সহকারী পদের পরীক্ষা লিখিত নাকি এমসিকিউ হবে এই বিষয়ে এর আগে ভিডিওতে বলেছিলাম যে পরীক্ষা এমসিকিউ হবে। আপনারা যারা পরীক্ষা দিয়েছেন তারা দেখেছেন যে টোটাল 70 মার্কের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং প্রশ্নও যথেষ্ট মানসম্মত হয়েছে। প্রতিটি প্রশ্নের মান ছিল 1 এবং ভুল উত্তরের জন্য 0.5 মার্ক কাটা যাবে, অর্থাৎ দুটি উত্তর যদি ভুল হয় তাহলে 1 মার্ক কাটা যাবে। তো এমন অবস্থায় কাটমার্ক কত হতে পারে এই বিষয়টি আপনারা জানতে চেয়েছেন। তো ভিউয়ার্স, আসলে যেহেতু প্রশ্নে ভুল উত্তরের জন্য হাফ মার্ক কাটা যাবে, সেই ক্ষেত্রে বিষয়টি চিন্তা করলে 70-এর মধ্যে যারা 55+ মার্ক পাবেন তারা অবশ্যই এমসিকিউ পরীক্ষায় টিকবেন, আর যারা 50+ মার্ক পেয়েছেন তাদেরও টিকার সম্ভাবনা রয়েছে, যেহেতু ভুল উত্তরের জন্য 0.5 মার্ক কাটা যাবে। এই ক্ষেত্রে দেখা যাবে যে অনেকেরই মার্ক কমতে কমতে 40-30-এ চলে আসবে, এত পরিমাণ যারা বেশি ভুল করবে। সেই ক্ষেত্রে ভিউয়ার্স, আপনারা যারা 70 মার্কের মধ্যে 55+ মার্ক পাবেন তারা পরীক্ষায় টিকবেন, ভাইবার প্রিপারেশন নিতে পারেন এখন থেকেই। আর ভিউয়ার্স, রেলওয়ে বুকিং সহকারী পদের কাজ, বেতন ভাতা, পদ উন্নতি সম্পর্কে আমার চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, আপনারা যারা দেখেননি তারা দেখে নিতে পারেন। আপনাদের আরও কোনো কোশ্চেন থাকলে কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ।